আসসালামু আলাইকুম। আজকে আমি মুড়ি দিয়ে দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে বানানো মিষ্টি এতটাই টেস্টি হবে। আশা করি ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিন। মুড়ির মিষ্টি বানাবো এজন্য এখানে আমি 2 কাপ মুড়ি নিয়েছি। আপনাদের মুড়ি যদি নরম হয় তাহলে তাওয়ায় গরম করে মুচমুচে করে ব্লেন্ড করে নেবেন। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন। এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি, চেলে নিব। চেলে নিলে বেশি ভালো হবে, অনেক সময় মুড়ির মধ্যে গোটা গোটা থেকে যায়। এখন আমি মেপে নিব। মেপে নিলে সবগুলো উপকরণ নিতে সুবিধা হবে। এখানে আমার 1/2 কাপ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিও দিতে পারবেন। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। তারপরে 1টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 1টা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এখানে আমি লিকুইড দুধ দিব। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নিব। এই ডোটা একটু সফট করে মেখে নিতে হবে। এখানে আমার দুধ লেগেছে 1/2 কাপের মতো। মুড়ি গোড়াতে কিন্তু বেশি দুধ লাগে সফট হতে। এখানে আমার 1/2 কাপ দুধ লেগেছে। এখন আমি সফট করে ডো তৈরি করে নিয়েছি। এখন লেচি কেটে 1টা করে লেচি নিয়ে আমি চমচমের মতো করে একটু চ্যাপটা করে নিচ্ছি। হয়ে গেল 1টা। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। মিষ্টিগুলো আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নিব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন 1টা 1টা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো ফ্লেমে করে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি 1 সাইডে রেখে দিব। এদিকে চিনির সিরা তৈরি করার জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করে বলক তুলে নিব। আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কিন্তু হালকা কুসুম গরম আছে, এখন বেশি গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না। এখন ঢেকে জাল করব 5 মিনিট, হাই হিটে 5 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আমি ফিরে আসব। ফিরে আসলাম। মিষ্টিগুলো আমি একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো 1 সাইডে রেখে দিয়ে ক্ষীর তৈরি করে নেব। এজন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ, এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর মাওয়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আমি নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব। দেখুন এরকম ঘন হলে নামিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি 1টা করে মিষ্টি নিয়ে আমি মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে নেবেন। সবগুলোতে আমি দিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল দারুণ স্বাদের মুড়ির মিষ্টি। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।